হৃদয়ে মাটিও মানুষ। গত অক্টোবরের 27 তারিখ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় মাঠ পরিস্থিতি দেখতে হৃদয় মাটিও মানুষের ক্যামেরা চলতে চলতে মেহেরপুরের মুজিবনগর, এখানকারই একটি গ্রাম নাজিরাকোনা। কয়েকজন কৃষক মাচায় বসে গপসপ করছেন। গ্রামের এই দৃশ্যগুলো কার না ভালো লাগে দেখতে। কৃষকদের দেখে গাড়ি থামিয়ে এগিয়ে গেলাম সেখানে। আপনার নাম হচ্ছে শায়েক সিরাজ, আপনার অনুষ্ঠান আমরা প্রতিদিন এই দেখি, ঠিক আছে? চিনা চিনা মানে কি আপনার অনুষ্ঠান? আপনারা বসে আছেন যে আমি নামলাম, আপনাদেরকেও চেনা চেনা লাগছে। বসেন বসেন না বসেন বসেন যে যেমনি ছিলেন বসেন, দুটো কথা বলি, বসেন। খবর ছিল এই গ্রামে 2 বছর আগে চাষ শুরু হয়েছে নতুন একটি ধানের। এবার আমনে এখানকার অনেক কৃষকের ক্ষেতেই রয়েছে এই পুষ্টিকর ধান। এবার আমন মৌসুমে দেশের 58 জেলার 350টি উপজেলায় কৃষক আবাদ করেছেন এই ধান। এই গ্রামটি তার একটি, কিন্তু এখানকার সমবেত কৃষক তেমন কিছুই জানেন না এই ধানটি সম্পর্কে। এই গ্রামটার নাম কি? নাজিরাকোনা। হ্যাঁ, নাজিরাকোনা। নাজিরাকোনা, এখানে এই গ্রামে এখন কি কি চাষ হচ্ছে এই মুহূর্তে? কি জমিতে কি কি আছে? ধান চাষ আছে। কি ধান আছে? জিং সমৃদ্ধ ধান, জিং এটাকে বলে, বায়ো ফর্টিফাইড ক্রপ। এটার ভেতরে জিং ঢুকায় দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? ঢুকায় দিয়ে নতুন একটা ধান করছে। আমরা যে 10টা সারটা আমরা জমিতে দিই সেটা ওই ফর্মেটে না থেকে আমাদের দেহে গ্রহণ উপযোগী ফর্মে আছে, যেটা আমাদের যদি আমরা খাই প্রতিদিন, জিঙ্ক সংক্রান্ত অভাবজনিত যেসব লক্ষণ আমাদের দেহে থাকে সেগুলো দূর হবে। এবং বিশেষ করে এই 10টা বা জিঙ্কটা আমাদের সবচেয়ে সেন্সিটিভ গ্রুপটা হলো বৃদ্ধ এবং শিশু, এরা খুবই সেন্সিটিভ এই বিষয়টা। এই যে কারণে আমরা যদি এই ধানগুলো এই চালগুলো খাওয়ার ব্যবস্থা করি তাহলে আমাদের প্রতিনিয়ত ভাত খাওয়ার মাধ্যমে আমরা 10টাটা খেয়ে নিব, আমরা টেরও পাবো না কিন্তু আমাদের দেহের চাহিদাটা পূরণ হবে। চলুন মাঠে গিয়ে খোঁজ নেওয়া যাক এই ধানের আবাদ পরিস্থিতি। দর্শক বন্ধুরা, আমি আপনাদের সাথে কথা বলছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি জেলা, সবচেয়ে ছোট জেলা মেহেরপুর থেকে। যেখানটায় দাঁড়িয়ে আছি এটা নাজিরাকোনা, ওই যে দূরে গ্রাম দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ভারতের নদিয়া ডিস্ট্রিক্ট, একেবারে সর্ব শেষ প্রান্ত থেকে বলছি। এবং যে মাঠটির সামনে থেকে কথা বলছি এটি একটি নূতন ধান, নূতন ধান, এটি জিং সমৃদ্ধ ধান BR-62। এটি গত 2-3 বছর যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলার কৃষককে দেওয়া হয়েছে, পরীক্ষামূলক চাষ হচ্ছে। ইতিমধ্যে এর বেশ কিছু ভালো রেজাল্ট বা ফলাফলও এসছে। জিং সমৃদ্ধ ধান, 3টি ধান রিলিজ হয়েছে, একটি হচ্ছে BR-62, BR-64 আর 72। 62 আর 64 আমনের জন্যে আর 72 হচ্ছে বোরোর জন্যে। এই কাজটি একত্রিতভাবে করছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, হারভেস্ট প্লাস এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন NGO মিলে। আজকে যেই খামারটিতে আমি নিয়ে আসছি এটা আপনাদেরকে দেখানোর জন্য এসছি এই কারণে যে বাংলাদেশে জিং ধানের প্রয়োজন কেন পড়ল। আমরা জানি যে জিঙ্কের যদি বাংলা করি সেটা হচ্ছে 10টা, কৃষকরা 10টা সার জমিতে ব্যবহার করেন। পরিমিতভাবে মানুষের দেহে 10টার অভাবে নানান ধরনের সমস্যা তৈরি হয়, দুর্বল হয়ে যাওয়া, 10টার অভাবে ডায়রিয়া হওয়া, 10টার অভাবে মানুষের দৈহিক বাড়বাড়তি কমে যাওয়া, নানান ধরনের। যে কারণে বিশ্বব্যাপী গত কয়েক বছর যাবৎ গবেষণা করে বায়ো ফর্টিফিকেশনের মাধ্যমে, বায়ো ফর্টিফাইড করে এই ধানটির ভেতরে 10টা দেওয়া হয়েছে। যেমন আফ্রিকাতে দেওয়া হয়েছে তাদের যে বিন, তাদের মুটিকা বিন, মানে শিমের ভেতরে বায়ো ফর্টিফিকেশন করে তাদের উপযোগী খাদ্য উপাদান দেওয়া হয়েছে। 10টা সমৃদ্ধ চাল খেলে আপনার শরীরের যেই কথাগুলো বললাম সেগুলো দূর হবে, সেক্ষেত্রে আর 10টা সার জমিতে সরাসরি ব্যবহার করার প্রয়োজন নেই। এখন এই ধানটি কৃষক পর্যায়ে এসে গত 2-3 বছরে অবস্থাটা কী
সেটা নিরূপণের জন্য আমি আপনাদেরকে এখানে নিয়ে আসছি। এখানে অনেকেই কাজ করছেন, আমার সামনে যে সাইনবোর্ডটি দেখছেন লক্ষ্য করছেন, প্রদর্শনী প্লট হার্ভেস্ট প্লাস জিং সমৃদ্ধ ধান BR-62 বাস্তবায়নে সাউথ ওয়েস্ট সিড প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, এটা একটা লোকাল NGO এবং সেই সাথে মূল বীজের জন্য আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট তো রয়েছে। আজকে এখানকার স্থানীয় পর্যায়ে যারা এই ধানগুলোর সাথে ধান উৎপাদন করছে, যারা কারিগরি সহায়তা দিচ্ছে, সবার সাথে কথা বলবো এবং আপনারা তো সাথে আছেনই, চলুন। আচ্ছা, ক্ষেতের প্রচলিত আমনের জাতগুলো তখনও পাকেনি, চারদিকে সবুজের সমারোহ, এর মাঝেই কিছু ক্ষেতের ধান কাটার উপযোগী হয়ে উঠেছে। এগুলোই BR-62 জিং সমৃদ্ধ স্বল্পমেয়াদী ধান। শুরুতেই বলেছি, 2014 সালে আফ্রিকার দেশ রুয়ান্ডায় অনুষ্ঠিত বায়োফর্টিফিকেশনের সম্মেলনের কথা, যেখানে পুষ্টি উন্নয়নের তাগিদ তুলে ধরেন বিশ্বের বড় বড় বিজ্ঞানী ও নীতি নির্ধারকরা। তারই একটি ফসল জিং সমৃদ্ধ BR-62। এই ধানের আবাদ সম্প্রসারণে এবার গোটা মেহেরপুরে প্রদর্শনী ক্ষেত করা হয়েছে 3,500। বিষয়গুলো নিয়ে কথা হলো হার্ভেস্ট প্লাসের স্থানীয় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে। BR-62 আমরা 2014 সাল থেকে করতেছি এবং এটা কিছুটা আশাতীতভাবে ফলন পেয়েছে। যেটা আমাদের ধান গবেষণা থেকে দেওয়া ছিল 4.5 টন ফলন, সেখানে আমরা প্রায় 6.5 টন কিন্তু ফলন পেয়েছি। সাড়ে ছয় টন ফলন পেয়েছেন কোন বছরে? এটা 2014 পাওয়া গেছে, 15 পাওয়া গেছে, আমরা এবার আশা করতেছি 6.5 পর্যন্ত ফলন পাবো আশা করতেছি। এই সময় যদি কৃষক আমনের অন্য জাত করতো তাহলে কত পেত? অন্য জাত করলে 5.5-6 এর মধ্যে থাকে অথবা 4.5-5 থাকে, কিন্তু এটা হলো BR-62। এটা যেহেতু শর্ট ডিউরেশন ধান, বীজতলা থেকে একবারে বীজ সিড টু সিড হলো 100 দিনের ধান। 100 দিনের ধান হওয়ার কারণে যারা রবি শস্য করতে চায় তাদের জন্য সহজে রবি শস্য করতে পারবে। অনেকেই বলছেন পুষ্টিকর এই ধানটির 6 টন ফলনের কথা। বিষয়টি নিয়ে কথা হলো উপজেলা কৃষি কর্মকর্তা মুফাক্ষরুল ইসলামের সঙ্গে। আমরা প্রায় 6 থেকে 6.5 টন পর্যন্ত মানে সর্বোচ্চ পেয়েছি, গড় ফলন 5 টনের উপরে। আপনারা প্রদর্শনী প্লট তো আপনাদের একটা ম্যানেজমেন্ট থাকে, কিন্তু স্বাভাবিকভাবে কৃষকরা যখন করবে এটা 5 টন টিকবে? 5 টনের কাছাকাছি চলে আসবে। আমন সিজনে যেসব ধান আমাদের হয় সেগুলো মতোই এটা ফলনটা খুব ভালো, এবং শীষে এখানে কোনো সিটা ধান থাকে না। আবার আপনার প্রত্যেকটা শীষ আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল যদি আমরা নিই তাহলে দেখতে পাবো প্রত্যেকটাতে দানা আছে। তো এখানে আমাদের গড়ে আমরা পেয়েছি একটা পেনিকেলে 160 এবং তদর্ধ দানা, প্রত্যেকটা দানাই পরিপূর্ণ, যে কারণে এই ফলনটা একেবারে আমাদের আশানুরূপ ফলনটা পায়। আচ্ছা, স্থানীয়ভাবে কৃষকদের মাঝে BR-62 সম্প্রসারণের অভিজ্ঞতা নিয়ে কথা হলো সাউথ ওয়েস্ট সিড প্রজেক্ট অফ বাংলাদেশের প্রধান নির্বাহী ইসলাম জোয়ারদারের সঙ্গে। সময়ের পিছনে লাগে আবার সময়ের আগে কাটা। আমরা এই ধানটা কেটে এখন আলু করতে পারবো, মসুরি করতে পারবো, শর্ট ডিভিশন এবং সার ইতি খুবই কম লাগে এবং চাষির পক্ষে খুবই উপকার। এবং আপনার যে ছেলে বুড়া যেটাই যেই ভাত খাবে তাদের পক্ষে শরীরের জন্য খুবই উপকার আর কি। ইতিমধ্যে জিঙ্ক সমৃদ্ধ ধানের প্রয়োজনীয়তা সম্পর্কে যথেষ্ট ধারণা হয়েছে এই কৃষক সংগঠনের। আমরা গ্রাম পর্যায়ে দেখেছি যদি কারোর মাথা ব্যথা থাকে ওটা দূর করে, তারপরে ছোটো ছোটো ছেলেপিলতে ডায়রিয়া হইলে ওটা দূর করে, তারপরে যে দূর করে মানে কি এটা ভাত খাওয়া লাগে। ভাত খাইলে পরে দেখা যায় যে যাদের মুরব্বীদের মাজাই ব্যথা আগেকার বেশি না, 2 মাস তারা যদি নিউ ভাত খায় তাহলে কোনো ওষুধ লাগবে না, একদম মানে জিঙ্কের অভাবটা দূর করে দেয়। জিঙ্কের অভাব মানে জিঙ্কের কারণে যে যে অসুবিধাগুলো শরীরের ভেতরে হয় আছে এগুলো সব দূর করে। কথা হলো এই জমির মালিক মুনতাজ আলীর সঙ্গে। ধানটা করে অল্প সময়ের ভিতরে ধানটা হয়ে যাচ্ছে, 100 দিনের ধান, উৎপাদন আপনার 20 থেকে 22 মন করে হয়। 20 থেকে 22 মন? আর এই ধানের জায়গায় যদি আমনে অন্য করতেন সেটা কত পান? ওটাও আপনার ওই 22 মন থেকে 22 মন পান এরকম। কৃষক হারুন রশিদ বললেন বড় মৌসুমে পরীক্ষামূলক আবাদে BR-62 ফলন আরো বেশি ভালো পাওয়া গেছে, কিন্তু বড় মৌসুমের জন্য এই জাতের বীজ তারা পাচ্ছেন না। এবং এটা আমরা ধান গবেষণার ডিজি সাহেবকে বলছি, আমি ব্যক্তিগতভাবে নিজে বলছি, উনি অ্যাকসেপ্ট করেনি। তারপরে কৃষি সম্প্রসারণের ডিজি সাহেবকে বলছি যে আপনারা সরজমিনে বড় মৌসুমে যেই আমাদের পরীক্ষা করেন, এবং আমরা আমাদের ওই স্থানীয় সারদের নিয়ে এটা পপ কাটেন করেও 30 মন ফলন পাইছি, 25 থেকে 30 মন এক এক জমিতে এক বড় মৌসুমে কিন্তু দুঃখের বিষয় আমরা বড় মৌসুমে যদি এর বিডার পাচ্ছি না, 28-এর ঊর্ধ্বেও ফলন এবং 28-এর চেয়েও চিকন, তাহলে মার্কেটটা আমরা আরও দ্রুত এগোতে পারতাম এবং কৃষকের উপকার করতে পারতাম। কৃষকদের এই প্রস্তাবনার সঙ্গে কৃষি বিভাগ অনেকটা একমত।
এই 62 ধানটা এটা আমনের জন্য রিলিজড ভ্যারাইটি মূলত, তবে এটার পারফরমেন্স বোরোতেও ভালো। বোরোতে আমাদের অনেক ভালো ভালো ভ্যারাইটি অলরেডি আছে, যেমন আমাদের খুব এস্টাবলিশড একটা ভ্যারাইটি আছে 28, অনেকদিন ধরে ভালো ফলন দিচ্ছে। এরপরে ভালো ফলন ভালো জাত এসেছে 50 সুগন্ধি জাত, এরপরে এসেছে 58 ফলন খুবই ভালো এবং লেটেস্ট জাত, এরপরে আসছে 63। এই ধানগুলো অত্যন্ত ভালো ফলন দিচ্ছে এবং যেহেতু লেটেস্ট ভ্যারাইটি রোগ পোকা এগুলোর আক্রমণ অনেক কম। স্বল্পমেয়াদী এই ধান আবাদের মধ্য দিয়ে এই অঞ্চলে কৃষির সামগ্রিক চিত্র পাল্টে যাবে সন্দেহ নেই। অধিকাংশ কৃষকই চলে আসবে 3-4 ফসলের আওতায়। দর্শক, আপাত দৃষ্টিতে দেখলে বোঝা যায় সবগুলো ধান পেকে গেছে, মানে কাটার উপযোগী হয়ে গেছে, অথচ আশেপাশের পুরো ক্ষেত জমিনটা কিন্তু সবুজ। এই ধানের বাইরে যতগুলো দেখছি সব সবুজ। লক্ষ্য করুন, এখন আমনের মরশুম, আমন মরশুমে বৃধান 49 আছে, সেগুলো সবগুলোই পাকেনি। এতে করে বোঝা যায় যে এটা স্বল্প মেয়াদী, একই সময় লাগানো অথচ পেকে গেছে অন্তত 20-25 দিন আগে। এর ফলে সুবিধাটা যেটা হচ্ছে যে এই ধানটা কাটার সাথে সাথে, মনে করেন আজকে কৃষক এই ধানটা কাটবে, কেটে পরবর্তী রবি শস্যের জন্য সে কিন্তু প্রস্তুতি নিতে পারবে, অর্থাৎ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত যে সরিষার জাতগুলো আছে সেগুলোতে সে চলে যেতে পারে। তার মানে এইটা শর্ট ডিউরেশনের ফলে বা স্বল্প মেয়াদের কারণে যেই সুবিধাটা কৃষকের হলো, এই একই জমিতে সে 4 ফসল করতে পারবে। যেমন এটার পরে সে চলে যাবে হচ্ছে আপনার রবি শস্যে, তারপর সে চলে যাবে বড় মৌসুম, তারপর সে চলে যেতে পারবে পাটে, এরকম 4 ফসল সে এক জমিতে করতে পারবে। আর অন্যদিকে যেই কাজটির জন্যে এই জিন সমৃদ্ধ ধান দেওয়া হয়েছে কৃষক পর্যায়ে, সেটা সুবিধা তো আছেই। এই বিষয়গুলো স্থানীয় পর্যায়ের কৃষকদেরকে উদ্বুদ্ধ করা, বিভিন্ন এনজিওর মাধ্যমে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে, গণমাধ্যমের সাহায্যে খুবই জরুরি বলে আমি মনে করি। কারণ সত্যিকার অর্থে এখনকার বিজ্ঞানকে অবহেলা না করে বিজ্ঞানকে আরও যথেষ্ট ব্যবহার করাটা অনেক বেশি প্রয়োজন। সেই দিক থেকে এই জিঙ্ক সমৃদ্ধ ধান অনেক প্রয়োজনীয় একটি বিষয়। আমি এখানে আপনাদেরকে একটি বিষয় মনে করিয়ে দিতে চাই। 2014 রুয়ান্ডা, আফ্রিকার রুয়ান্ডাতে বায়ো ফর্টিফিকেশন কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই বায়ো ফর্টিফিকেশন মানে হচ্ছে ফর্টিফাইড করে, বায়োটেকনোলজি ব্যবহার করে একটি জাতের ভেতরে সংকরায়িত করে একটি ভিটামিন দিয়ে দেওয়া, ভিটামিন সমৃদ্ধ একটি জিন দিয়ে দেওয়া। এতে করে হচ্ছে কি যে সেই ধানটি বা সেই আলুটি বা সেই বিনটি বা সেই গমটির ভেতরে সেই খাদ্য উপাদানটা ঢুকে গেলে সেই খাবার খেলে আপনার শরীর থেকে অসুবিধাগুলো দূর হবে। এরকম প্রেক্ষাপটে পৃথিবীতে অসংখ্য বায়ো ফর্টিফিকেশন ক্রপ রয়েছে, তার ভিতরে বাংলাদেশে এই জিঙ্ক সমৃদ্ধ ধান একটি। আমি আফ্রিকাতে দেখেছি তাদের মূল খাবার হচ্ছে বিন, অর্থাৎ শিম, শিমের ভিতরে তারা অনেকগুলো বায়ো ফর্টিফাই করেছে। তো সব কিছু মিলিয়ে কথাগুলো এ কারণে বললাম যে আপনি একটু কথা বলি, আপনি কোথায় আসলেন? আমি গ্রামে থেকে আসলাম। গ্রামে এইটা কি ধান জানেন নাকি? 62 বিয়ার 62। এটা যে সুবিধাটা কি, এর সঙ্গে জানেন আপনি কিছু? এর সুবিধা আগে হয়ে যাচ্ছে, আগে তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, পেছে লাগান হয়েছে, আগে কাটা পড়ে যাচ্ছে। আগে কাটলে লাভটা কি হইতো আপনার? আগে কাটলাম আমার ধানটা এখন নিয়ে কি বেশি টাকা বেরিয়ে আসবে, গরুর খাবার বেরিয়ে আসবে, অভাব মিটে যাবে, জমিটা তাড়াতাড়ি খালি হয়ে গেল, গম ডে গড়ি করিব না যাবে। আমার পারিজার কথা মনে হচ্ছে যে শুধুমাত্র শর্ট ডিউরেশনের জন্য পারিজা ধান, যেটা স্থানীয় জাত কিন্তু শুধুই মাত্র ডিউরেশনের শর্টের কারণে যে কৃষক একই জমি থেকে 4 ফসলে চলে যেতে পারে। এখন একটা সময় আমরা ভেবেছিলাম বাংলাদেশে 2 ফসলি জমি, তার থেকে অনেক উত্তরণ হওয়ার জন্যে গবেষণা, গবেষণালব্ধ ফলাফল মাঠ পর্যায়ে আসা এবং সেগুলো কৃষক প্র্যাকটিস করার ফলে 3 ফসল হয়েছে। পৃথিবীতে গবেষণা সমৃদ্ধ ফলাফলের জন্যে নানান ধরনের ফসলের বিন্যাস কাল, মানে সময় কমে আসছে, যেটাকে বলা হয় শর্ট ডিউরেশন। আমি 2004-05 সালে চায়নাতে, ভিয়েতনামে বহুবার গিয়েছি, সেই সময়তে তাদেরকে দেখেছি যে তারা শর্ট ডিউরেশন ভ্যারাইটি করে, ভিয়েতনামে বিশেষ করে। 4 ফসল তো যে কোনো জমিতে তারা করতে পারে, শুধুই মাত্র ডিউরেশনটা স্বল্প, অর্থাৎ জমিতে ফসলের স্থায়ী কালটা অল্প হওয়াতে আমাদের দেশে ধান লাগানোর পর থেকে ঘরে ফসল তুলতে তুলতে প্রায় 140 দিনের মতো লেগে যায়, কিন্তু 100 দিন করতে পারলে আপনি অনায়াসেই 4 ফসল ঘরে তুলতে পারবেন। আমি চায়নাতে দেখেছি ইয়াং লং পিং
চায়নার হাইব্রিড, ফাদার অফ হাইব্রিড যাকে বলা হয়, তার নেতৃত্বে যে সমস্ত গবেষণাগুলো হয়েছে সেগুলোতে শর্ট ডিউরেশন প্রচুর ভ্যারাইটি ছিল। আসসালামু আলাইকুম। কি নাম? আমার নাম আশরাদ আলী। আপনি একটু ঘুরে দাঁড়াইলে যে আপনারা দেখতে পাবে, এই যে এই যে দেখেন ক্যামেরার দিকে তাকান, ওই যে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই যে আপনার হাতের ডান দিকে একটা ধান দেখতে পাচ্ছেন, এই ধানটা পেকে গেছে, আবার আপনার হাতের বাঁ দিকে আরেকটা ধান আছে, এটা এখনো সবুজ, এই কারণটা কি আমার একটু বলেন তো, বোঝান। এই ধানটা এখন, এটা এটা হচ্ছে নামলা ধান, আর এটা হচ্ছে এগুড়ি ধান, এটা হচ্ছে ছোটনাই ধান যাকে বলা হয়। এই ধানটা পেকে গেল, এই ধানটা লাগানো অল্প দিন, এই ধানটা বরঞ্চ আগে লাগানো, আর এই ধানটা এই পরে লাগানো, পরে লাগানো, পরে লাগানোর পরে পেকে গেছে, পরেও পেকে গেছে। আমরা আমাদের দেখতে তো আমার বাড়ি দেখে নেই, এটা তো ম্যাজিক দেখি। চিত্র ধারণের জন্য মাঠে আমাদের উপস্থিতি, কৃষকদের সমাগম, কৃষি বিভাগ সহ বিভিন্ন সংগঠনের কর্মীদের অংশগ্রহণে মুহূর্তটি অনেকটাই মাঠ দিবসের আকার ধারণ করল। আয়োজন করা হলো ওজন এবং ফলন পরীক্ষা। দর্শক, এটা ভেজা ধান নিচ্ছে, এর ভেতরে প্রচুর পানি আছে, অর্থাৎ ময়েশ্চার। এটা এখন এই মেশিনটা ময়েশ্চার মিটারে ঢুকাবে, উপর থেকে টাইট করবে, এখানে অনেক আসবে ময়েশ্চার কন্টেন্ট, সাধারণত শুকনো ধানে থাকে 14, এটা দেখা যাবে 2300-এর বেশি চলে আসছে, 19.9% ময়েশ্চার আছে এর মধ্যে। স্বাভাবিক নয় ধানের ময়েশ্চার থাকে 14 ধরি, আমরা স্ট্যান্ডার্ড 14 ধরি আমরা যেটা খাওয়ার জন্য ব্যবহার করি, আর যদি সিড আকারে আমরা রাখতে চাই তাহলে সেটা 12। তো এটাকে আমরা ধরবো হচ্ছে কত, আমরা এটাকে 14 এ ক্যালকুলেশন করব, 14 এ ক্যালকুলেশন, আর এটা যদি আমরা সিড আকারে রাখতে চাই তাহলে এটা আবার আমরা রোদে শুকিয়ে 12 তে নিয়ে আসবো, ঠিক আছে, আমরা 14 এই ধরবো। এবার আসেন, এবার মাপ দেন, এটি নবান্নের আনন্দ, কৃষকের বাড়তি আনন্দ যোগ করেছে এই ধানটির বৈশিষ্ট্যগুলো। স্বল্পমেয়াদী এবং পুষ্টি সমৃদ্ধ ধানটির প্রতি কৃষক থেকে শুরু করে কৃষি শ্রমিকের আগ্রহের শেষ নেই। আমার মেয়ের ভবিষ্যৎ আমি দেখব, অর্থাৎ আপনার মেয়ের ভবিষ্যৎ আপনি দেখবেন। আপনার ছেলে মেয়ে আছে নাকি? আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স এখন 16 বছর। 16 বছর স্কুলে যায়, আয় পড়ছে, খুব ভালো। বিয়ে শাদী দেওয়ার জন্য তাগাদা দেয় না? আপনি কি করাবেন মেয়েকে? আমার ইচ্ছা আছে এটা চাকরি করার নাকি। চাকরি করাবেন, বিয়ে শাদী দেবেন কবে? চাকরি হলে তারপরে। তারপরে মানে আপনারা সব গ্রামের মানুষ জানেন তো যে 18 বছর আগে বিয়ে দেওয়া ঠিক না? 18 বছর। বাল্য বিবাহ এই গ্রামের অবস্থা কি? ভালো। বাল্য বিবাহ দিচ্ছে লোকজন? না, হামেশা দিচ্ছে, বন্ধ হয়ে গেছে, এই জন্য ভালো, বন্ধ হয়ে গেছে। গুড, ভেরি গুড। আমরা এখন মাপে যাই, আসেন। আপনাদের প্রতিষ্ঠিত যে ক্রপ কাটিং এর হিসেব, সেই হিসেবে আপনারা এটা করেছেন, পার হেক্টরে কত আসলো সেটা আমি জানতে চাচ্ছি। 20 মিটার আসতে হলো 20 কেজি, আমরা 10 মিটার আসতে আসতে 10 কেজি আসতেছে। ওকে, এবার হেক্টরে কনভার্ট করলে এটা কত হবে? 6 হেক্টর। 6.6 হলে বিঘায় কত আসবে? 22 মন। আপনার স্পেক ছিল কত? 20 মন, 2 মন বেশি। প্রিয় দর্শক, ধানের উৎপাদন বৃদ্ধির তথ্যটি আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয়, কারণ আমাদের প্রধান খাদ্যশস্য ধান। কিন্তু সময়ের প্রয়োজনেই খাদ্যের পুষ্টির প্রশ্নটি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই বিবেচনায় বৃধান 62 আমাদের কাছে অনেক বেশি আশা জাগানিয়া। সময়ের বিবর্তনে প্রধান খাদ্যশস্যগুলোতে পর্যায়ক্রমে বিজ্ঞানসম্মত উপায়ে অনেক বেশি পুষ্টি উপাদান যুক্ত হবে। পুষ্টিসম্মত খাদ্য নিয়ে আমাদের যে সংশয় আছে তা দূর হবে। এটি যেমন সত্য, একইভাবে ফসল বৈচিত্র্য এবং বছরব্যাপী শস্যের নিবিড়তা বাড়ানোর এই প্রতিযোগিতার ভেতরে মাটির স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও সবার বিবেচনায় আনা প্রয়োজন, কারণ মাটির ক্ষমতাই কৃষির প্রধান বুনিয়াদ।